নমস্কার সকলকে, মাইক্রো ফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যে বন্ধন ব্যাংকে বিএসই অর্থাৎ ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ এবং এসএসই অর্থাৎ সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল অর্থাৎ শনিবার গৌহাটি ব্রাঞ্চে, 9 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি ব্রাঞ্চে এবং 12 এপ্রিল অর্থাৎ শুক্রবার হাওড়া ব্রাঞ্চে। যারা ব্যাংকিং সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও ব্যাংকিং সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ব্যাংকে মিনিমাম 6 মাস কাজের অভিজ্ঞতা রয়েছে, উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন। বয়স হতে হবে সর্বাধিক 32 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন, সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, মেডিক্লেম, ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। যে সমস্ত ব্রাঞ্চে ইন্টারভিউ হবে অর্থাৎ গৌহাটি ব্রাঞ্চের, শিলিগুড়ি ব্রাঞ্চ এবং হাওড়া ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন। অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল অথবা ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ এবং এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবেন। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটির অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন মাইক্রোফিন্যান্স সেক্টরে অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে। ধন্যবাদ।